দেশে রান্না বিষয়ক জনপ্রিয় রিয়েলিটি শো সেরা রাধুনি 1429 এর চট্টগ্রাম পর্বের দ্বিতীয় দিনের অডিশন চলছে নগরীর মোটেল পর্যটন সৈকতে। স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের রান্নার জনপ্রিয় ব্র্যান্ড রাধুনি নিবেদিত এই রিয়েলিটি শোতে অংশ নিতে মজার সব রেসিপি নিয়ে হাজির প্রতিযোগীরা। চট্টগ্রাম থেকে সঞ্জীব দেবাবুর ক্যামেরায় আরও জানাচ্ছেন নাজমুল সাদিকি। সেরা রাঁধুনি হতে চট্টগ্রামের মোটেল পর্যটন সৈকতে সকাল থেকে জড়ো হন প্রতিযোগীরা, কারণ রান্নার জগতের উজ্জ্বল তারকা হওয়ার স্লোগান নিয়ে চলছে সেরা রাঁধুনি 1429 এর চট্টগ্রাম পর্বের অডিশন। নিজের শ্রেষ্ঠত্বের প্রমাণ ও রান্নার জগতের উজ্জ্বল তারকা হতে বিভিন্ন বয়স আর পেশার মানুষ অংশ নিচ্ছেন বাঙালি ঐতিহ্য আর আধুনিকতার মিশেলে তৈরি বাহারি সব খাবার নিয়ে। নিজের প্রতিভা প্রকাশের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত তারা। আমি অবশ্যই রাঁধুনিকে ধন্যবাদ দিব, কারণ আমাদেরকে একটা অনেক ভালো একটা প্ল্যাটফর্ম দিছে, যাতে আমরা নিজেদেরকে নিজেদের হাতের জাদুটা বা আমাদের গুণটা আমরা প্রকাশ করতে পারি, নিজেদেরকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারি। জানি না আমি কতটুকু যেতে পারবো, তবে আমার এটাই স্বপ্ন যে আমি শেষ পর্যন্ত যাব। নারীদের পাশাপাশি এবারও সেরা রাঁধুনির প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন পুরুষ প্রতিযোগীরাও। আমি চাই যে আমি নিজেও শিখি এবং অন্যদেরকেও শেখাতে চেষ্টা করি, প্রতিভাকে ফুটিয়ে তুলতে পারবো এবং সবাইকে দেখাতে পারবো। রান্নার প্রতি শখ থাকা থেকে আসলে সেরা রাঁধুনিতে আসা। কে হবেন সেরা রাঁধুনি, এই প্রশ্নের সমাধান দিতে বিচারকরা পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করছেন খাবারের স্বাদ ও মান। রান্নায় চট্টগ্রামের ঐতিহ্যের কথা বলেন তারা। চিটংয়ের মধ্যে কিছু জিনিস আমি দেখেছি, কিছু পার্টিসিপেন্টস আছে তারা রিয়েলি মানে ট্যালেন্টেড, এবং আমরা গতকালও যাদেরকে খুঁজে বার করলাম পেয়েছি, তাদের মধ্যেও অনেক সক্রিয়তা আছে, নিজস্বতা আছে। সে রান্না করে এটা নিয়ে যখন ও বিদেশে পড়তে যাবে, তখন যখন ও একটা জার্মান ফ্রেন্ডদের মাঝখানে মেজবানিটা রান্না করবে, ঐতিহ্য তখন বেঁচে আছে। সো আমার কাছে মনে হয় দিস ইজ ওয়ান্ডারফুল জব হোয়াট স্কোয়ার অ্যান্ড সেরা রাঁধুনি ইজ ডুইং। আগামী 16 ডিসেম্বর থেকে মাছরাঙ্গা টেলিভিশনের পর্দায় দেখা যাবে রান্না বিষয়ক জনপ্রিয় এই রিয়েলিটি শো সেরা রাঁধুনি 1429। নাজমুল সাদিকি, মাছরাঙ্গা সংবাদ, চট্টগ্রাম।